হ্যালো বন্ধুরা, এ টু জেড ব্যারাটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে কথাবার্তার আলোচনা করব সেটা হলো একটা কমেন্টের ওপরে ভিত্তি করে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ওপরে এই কমেন্টটাকে দেখতে পাচ্ছেন, আমাকে বারবার রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য। টিয়া পাখি সবুজ পায়খানা, তো সবুজ পাখির টিয়া পাখি সবুজ পায়খানা হচ্ছে একটা মানে টিয়া পাখিদের জানলেবা এক বিমারি। সবুজ পায়খানা করতে করতে আপনার পাখি মারাও যেতে পারে। তো বিস্তারিত আলোচনা করার আগে, তার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাই। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। টিয়া পাখি সবুজ পায়খানা কিন্তু অনেকগুলো কারণ থেকে হয়। সেটা হলো যেমন ঠান্ডা লাগলে সবুজ পায়খানা করে, এবং আপনার পাখির যদি পেটে ইনফেকশন হয়ে থাকে তাহলেও কিন্তু টিয়া পাখি সবুজ পায়খানা করে। পেটে ইনফেকশন হয়ে গেলে আপনাকে কন্টিনিউ ওষুধ চালিয়ে যেতে হবে যতদিন না আপনার পাখি ভালো হয়। তো আমি লাস্টে মেডিসিন দেখাবো কী মেডিসিন আপনারা ব্যবহার করবেন। তো চলুন আগে আমরা জেনে নিই। দেখুন, টিয়া পাখি পেটে ইনফেকশন হয়ে যায়, আপনারা যেসব খাবারগুলো মার্কেট থেকে কিনে এনে পাখিকে অনেকে আছে একটু ভালো করে ধোয় না বা না ধুয়ে দিয়ে দেয়, তো এই জন্য পাখির ওই ধুলো ময়লাযুক্ত খাবারগুলো বা ওষুধমুক্ত ওষুধ খাবারগুলো যেসব ফল ফ্রুটগুলো দিচ্ছেন তার মধ্যে অনেক ঔষধ থাকে। তো এইসব ওষুধ ওর পেটে গেলে কিন্তু ওর সমস্যা হয়। তারপরেই পাখি আস্তে আস্তে, একবারে কিছু হয় না, পাখি আস্তে আস্তে সবুজ পায়খানা করতে থাকে। আপনি যদি প্রথমেই যদি না ধরতে পারেন এই পাখি, কিন্তু এই সবুজ পায়খানা কিন্তু আপনার পাখি জান নিয়ে নিতে পারেন। আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, সবুজ পায়খানা একদম হচ্ছে যেটা মানে হালকা সবুজ এটা হলো নর্মাল আপনার টিয়া পাখির জন্য বা চন্দনা পাখির জন্য, কিন্তু একটা বোতলগিরিন সবুজ আছে সেটা যদি আপনার পাখির হয় তা আপনাকে প্রথম দিন দেখার সঙ্গে সঙ্গেই আপনাকে ওষুধ ব্যবহার করতেই হবে। না হলে কিন্তু যে ওই পাখিটা দুই থেকে তিন দিনের মাথায় পাখিটা এক্সপায়ার করে যেতে পারে, আপনাকে এই দিকটা অবশ্যই ধ্যান রাখতে হবে। এবার দানা, আপনারা যেসব সিডস অর্থাৎ দানা যেগুলো খেতে দেন, ধরুন সূর্যমুখী দানা বা কুসুম দানা বা অন্যান্য যেসব দানাগুলো আছে যেসব আপনার পাখিকে খেতে দেন, অবশ্যই কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসার পরে ওই দানাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দেবেন। কেন, ওই দানার মধ্যে অনেক ধরনের পাউডার থাকে বা মানে কি বলবো, পাউডার বলতে এক ধরনের যে পিঁপড়ে বা মশামাছি তার আবার ওই পাউডারগুলো ভালো করে ধুয়ে আপনার পাখিকে দেবেন। আপনার পাখির যদি এই রোগ হয়ে থাকে সবুজ পায়খানা তাহলে আপনি কি ঔষধ ব্যবহার করবেন? এখানে দেখতে পাচ্ছেন O2M, আমি এর না পুরো নামটা বলে দিচ্ছি, ওষুধটা আমার কাছে পড়ে থেকে থেকে একটু মানে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এইখানে আপনারা এই মেডিসিনটাকে, তবু আমি স্ক্রিনের ওপর একটা ফটো আমি দিয়ে দিচ্ছি, আমি তার সঙ্গে সঙ্গে নামটাও বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন O2M, এই O2M আপনার পাখিকে কন্টিনিউ দিয়ে যেতে হবে, ঠিক আছে। একটা পানির ডাব্বাতে একটা পাখির জন্য 6 ফোঁটা ব্যবহার করবেন, যতদিন না আপনার পাখি সুস্থ হয় ততদিন। তো আপনার যদি একটি পাখি থাকে তাহলে একটি পাখির জন্য আপনাকে 6 ফোঁটা একটা খাবার পাত্রে যে জল দেন সেই জলের মধ্যে 6 ফোঁটা মিশিয়ে একটা পাখিকে আপনি সকালবেলা দিলেন, সকাল থেকে এক দুপুরের খাঁচাই থাকবে, তারপরে ওই জলটাকে ফেলে দিয়ে প্লেন জল দেবেন, ঠিক আছে। এইভাবে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে যতদিন না আপনার পাখি ভালো হচ্ছে, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে এই ভিডিও খুবই ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই ভিডিওটা প্রয়োজন। এর দাম কিন্তু, ওটুর দাম কিন্তু 57 টাকা। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।